নবনিযুক্ত মুর্শিদাবাদ জেলা সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, বিধায়ক নিয়ামত শেখ এবং সাংসদ আবু তাহের খানকে বৃহস্পতিবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার তৃণমূল কার্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাসকে সংবর্ধনা দেন বিধায়ক নিয়ামত শেখ ও ব্লক তৃণমূল কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477996। অন্যদের কাছে তিনি যাই হোক না কেন, আমাদের কাছে তিনি সেই রাজুবাবু, রাজুদা, রাজু ভাই অথবা দাদা, এটি থেকে বোধ হয় বেরোতে পারবেন না, এটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, তাই তো? হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিক করণে নবনিযুক্ত মুর্শিদাবাদ জেলা সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, বিধায়ক নিয়ামত শেখ, সাংসদ আবু তাহের খানকে বৃহস্পতিবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল। এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও রাজা ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সার্গিজা বেগম, জয়েন্ট বিডিও বিধান মৃধা, বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদিন ও মীর আলমগীর সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও ব্লক আধিকারিকেরা। সংবর্ধনা পেয়ে খুশি সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, বরাবরই মানুষের পাশে ছিলেন এবং আগামী দিনেও মানুষের পাশে থাকার অঙ্গীকার দেন তিনি। সম্বর্ধনা তো আমার নিজের এলাকাতে, সেটা ভালো লাগবে, স্বাভাবিকের মানে বলারই কথা অপেক্ষা রাখেন। আগেও যেভাবে ছিলাম সেভাবে একই জায়গায় থাকা, আগে ব্লকে ছিলাম, এখন জেলা স্তরে, সেখানে জেলা স্তরে যেভাবে কাজ করা যায় সে জায়গায় সেভাবে কাজ করতে হবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, নবনিযুক্ত মুর্শিদাবাদ জেলা সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাসের পাশাপাশি বিধায়ককেও ডাকা হয়েছে, তার জন্য বিডিওকে ধন্যবাদ জানালেন বিধায়ক নিয়ামত শেখ। এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে বিডিও সাহেব যে অ্যারেঞ্জ করেছে, আমি তার জন্য বিডিও সাহেবকে আমি ধন্যবাদ জানাই। বিগত দিনে অনেক বিধায়ক এবং সাংসদ হয়েছে, এই পর্বটা কোনোদিনই কেউ করেনি, তাদের মানসিকতায় আসেনি বা তাদের ইচ্ছা ছিল না, জানি না, কিন্তু আমাদের এই বিডিও সাহেব মানুষের কাজ করেন, মানুষের ভাবনা ভাবেন, তার জন্য আজকে আমাদের নির্বাচিত যে সভাধিপতি গতকালকে হয়েছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকেও বিধায়ক হিসেবে আমাকেও ডেকেছে এবং সাংসদকে ডেকেছে। তাই আমাদের এই বিডিও সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামটা তিনি নিজের মন থেকে ইচ্ছা করেই করেছেন, তাই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদের সম্বর্ধনা আমাদের সভাধিপতিকে নিয়ে, সেই সম্বর্ধনা আজকে আমরা হরিহরপাড়া পার্টি অফিস থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেমন আমরা সম্বর্ধনা আমরা পেলাম, আমাদেরকে দিয়েছে, তাই এখানে বিডিও হিসাবে যেভাবে সরকারি ভাবে একটা প্রোগ্রাম করে আমাদেরকে সম্বর্ধনা দিলেন, তার জন্যে আমরা সত্যি কথা বলছি এটা আমাদের পাওয়ার মতন সেই পরিস্থিতিও ছিল না, আমাদের ভাগ্যে ছিলও না, কিন্তু বিডিও সাহেব আমাদের ভাগ্যকে পরিবর্তন করিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বেশ কিছু আলোচনা হয়েছে যা পরবর্তীকালে প্রশাসন চালানোর ক্ষেত্রে কাজে লাগবে বলে জানালেন বিডিও রাজা ভৌমিক। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি পদে আমাদের হরিহরপাড়ার শামসুজ্জোহা বিশ্বাস তিনি নির্বাচিত হয়েছেন, তো তিনি আমাদেরই এখানকার জেলা পরিষদের সদস্য, তাই মাননীয় জেলা পরিষদের সভাধিপতি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হরিহরপাড়ার যিনি বিধায়ক রয়েছেন এবং আমাদের সাংসদ, মাননীয় সাংসদ, এই তিনজনকেই আমরা আহ্বান করেছিলাম ছোট্ট একটা সম্বর্ধনা অনুষ্ঠান, সম্মাননা জ্ঞাপন আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মচারী, অফিসিয়াল যারা রয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির যারা জনপ্রতিনিধি সদস্য যারা অন্যান্য রয়েছে সবাই মিলে আমরা আমাদের যে শুভেচ্ছা, ভালো লাগা এবং আমাদের শ্রদ্ধা সব মিলিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করলাম। তারপরে আমাদের মাননীয়
পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার তৃণমূল কার্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাসকে সংবর্ধনা দেন বিধায়ক নিয়ামত শেখ ও ব্লক তৃণমূল কর্মীরা। হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক নিয়ামত শেখ ও সাংসদ আবু তাহের খানকে সংবর্ধনা দেওয়া হয় একই মঞ্চে। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল জোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়ায় না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2022 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের স্কুলে নওদাও ডোমকলের ছাত্রছাত্রীরাও পড়ছে। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ জোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732162853, 8906243589, 9002796335।